সেচ ব্যবস্থা চালু রাখা রমজান এবং গ্রীষ্ম মৌসুমে এবার বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট। এর মধ্যে শুধু সেচের জন্যই প্রয়োজন হবে 2,200 মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাবে কি না তা নিয়ে সংশয় থাকলেও কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। জাহেদ সেলিমের রিপোর্ট। কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য চলতি সেচ মৌসুমে সারা দেশের প্রায় 5 লাখ সেচ কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে 4,40,000 সংযোগই পল্লী বিদ্যুতের আওতাধীন। সংস্থাটির মোট চাহিদা এবার 2,200 মেগাওয়াট। এখন পর্যন্ত আমাদের লোডের কোনো ক্রাইসিসে আমরা পড়ি নাই। এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত আছে। আমরা সবসময় উদ্বুদ্ধ করি রাত 11টা থেকে ভোর 7টা পর্যন্ত সেচ পাম্প পরিচালনা করার জন্য, তাহলে বিদ্যুৎটা সবাই সমানভাবে ভোগ করতে পারবে এবং সবাই উপকারভোগী হবে। সেচ রমজান এবং গ্রীষ্ম মৌসুম একসাথে চলমান থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিয়ে এক ধরনের সংশয় রয়েছে। বিদ্যুৎ সংশ্লিষ্ট নীতি নির্ধারণী প্রতিষ্ঠান পাওয়ার সেলের তথ্য মতে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 30,000 মেগাওয়াট হলেও ঘাটতি রয়েছে তা উৎপাদনে। বিষয়টি চ্যালেঞ্জিং হলেও তা মোকাবেলায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলছে সংস্থাটি। আমাদের তরফ থেকে যতটুকু করার সেগুলো আমরা করেছি এবং পাশাপাশি জ্বালানির যোগানের জন্য কিন্তু কাজ করছে আমাদের জ্বালানি বিভাগ। 2টা এফএসআরের পরে এখন তৃতীয়টাও আনার চেষ্টা করছে। আপনি দেখছেন যে অলরেডি গতকালে যে অফশোর গ্যাস এক্সপ্লোরেশনের জন্য বিডিংয়ে যাচ্ছে, আমাদের অনশোরও যেসব এক্সিস্টিং কূপ আছে এগুলির উৎপাদন কীভাবে বাড়ানো যায় সেগুলো দেখছে, নতুন কূপ খনন করার জন্য ব্যবস্থা নিচ্ছে। ডলার জ্বালানি ক্রয় এগুলোকে মাথায় রেখেই এবং আমাদের যারা এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংস্থাগুলো আছে আমরা সবার সহযোগিতা পাচ্ছি এবং আশা করি যে তারা সহযোগিতা করবে, ফলে এই সমস্যাগুলো এই চ্যালেঞ্জগুলো আমরা কাটিয়ে উঠতে পারব। সক্ষমতা 30,000 মেগাওয়াট হলেও সেটি কেন উৎপাদন করা যাচ্ছে না, এমন প্রশ্নের উত্তরে বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। এই যে উৎপাদন ক্ষমতা আছে অথচ উৎপাদন হয় না, তার অর্থ কি? আমরা উৎপাদন করি না, উৎপাদন করলে বেশি ঘাটতি হবে। সুতরাং ঘাটতি ঠেকানোর জন্য আমরা একদিকে মূল্য বৃদ্ধি করি আর একদিকে উৎপাদন কমিয়ে ঘাটতি ঠেকাই। উৎপাদন কমিয়ে ঘাটতি ঠেকায় এই কথাটা প্রচারে আসে না, এসব অনিবার্য ফল, এটা তো কজ না, কজ তো ওই জায়গা নিয়ে যদি আপনি মাথা না গামান তাহলে আপনি কোনোদিনই রিলিফ পাবেন না। ভর্তুকির চাপ কমাতে চলতি মাসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। গত বছরও 3 দফায় বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটলে এবারও বিদ্যুৎ সংকটের আশঙ্কা রয়েছে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।